गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमरा प्रथम श्रेणी हमार बोईटी पढ़ाबो। तुम्हारा प्रत्येके 201 पाता बेर करो। 201 पाता बेर करेछो? देखो आज के जे हमरा पढ़ाटी पढ़ाबो तार नाम होच्छेगा आमादेर चारपाश। आमादेर चारपाश बोलते এই ছবিটাতে দেখো আমাদের চারপাশে কি কি ছবিতে রয়েছে সেগুলো প্রত্যেকই তোমরা ভালো করে দেখো। ছবিতে কি আছে? একটা ছোট নদী আছে, তার পাশে একটা নৌকা, বক, মাছরাঙা, হাঁস, গরু, মাঠ, গাছ, তাল গাছ, এই সকল ইয়েগুলো আমাদের চারপাশে আছে। এই নিয়েই আমাদের চারপাশ आज के हमरा पढ़ाबो। डांगा और जल निये आमादेर चारपाश। बोलो तुम्रा आमार साथे बोलो, डांगा और जल निये आमादेर चारपाश। हमरा बास करी डांगाय। ताहले आमरा कोथाय बास करी? ना आमरा बास करी डांगाय। डांगा और जल निये आमादेर चारपाश। ताहले आमादेर चारपाशटा कि निये? ना डांगा और जल निये आमादेर चारपाश। आमरा बास करी डांगाय, तबे जल छाड़ा आमादेर चले ना। बोलो तुम्हरा, तबे जल छाड़ा आमादेर चले ना। जले जले थाके नाना रकम माछ। তাহলে জলে কি থাকে? জলে থাকে নানা রকম মাছ, পানকৌড়ি, এরা জলচর। মাছ এবং পানকৌড়ি এরা জলে থাকে বলে এদেরকে জলচর প্রাণী বা জলচরও বলে। জলে নানা রকম পানাও থাকে। তাহলে জলে আর কি থাকে? না জলে নানা রকম পানাও থাকে। আরেকবার বলছি, তোমরা আমার সাথে বলো, ডাঙ্গা আর জল নিয়ে আমাদের চারপাশ, আমরা বাস করি ডাঙ্গায়, তবে জল ছাড়া আমাদের চলে না। জলে থাকে নানা রকম মাছ, পানকৌড়ি, এরা জলচর। জলে নানা রকম পানাও থাকে। এইটুকু ভালো করে তোমরা পড়বে, তারপর সুন্দর করে হাতের লেখাটা করবে। আমি তাহলে তোমাদের একটা আজকে কম পড়া দিলাম। আমি আরেকটা হোমওয়ার্ক বা বাড়ির কাজ দিচ্ছি, সেটা আছে পরের পাতায়। পরের পাতায় দেখো, পরের পাতায় দেখ এই ছবি দেখে, এই ছবিতে এই ছবিগুলো ভালো করে দেখো এবং নিচে সেই পাশে পাশে তাদের শব্দগুলি আছে। যে যে ছবিতে যে 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 চিত্রগুলো যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, তাদের ওই এক একটা খোপের মধ্যে তোমাদেরকে ওই এখানকার নিচে যে বানানগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখে দেখে লিখতে হবে। দেখো এখানে কতগুলো বানান দেওয়া আছে, যেমন দেওয়া আছে কাক। তোমরা যদি এখানে কাক দেখতে পাচ্ছ, তাহলে সেই ওপরের খোপটাতে তোমরা কাক বানানটা লিখবে। আর লেখা আছে মোষ। যদি মোষ দেখতে পাচ্ছ, তাহলে মোষ লিখবে। ডিঙ্গি ডিঙ্গি দেখতে পেয়েছো যদি, তাহলে ডিঙ্গি বানানটা তার পাশে লিখবে। হাঁস হাঁস যদি জলের মধ্যে দেখতে পাচ্ছ, তাহলে হাঁস বানানটা লিখবে। বক, চিল, মাছরাঙা, তারপরে ঘাস, ধান ক্ষেত, পান মাছ, পানা, শেওলা, পানকৌড়ি, এই প্রত্যেকটি শব্দগুলো তোমরা দেখে বুঝে সুঝে কোনখানে কি কি দেখতে পাচ্ছ সেগুলো দেখে দেখে এই খোপটার মধ্যে প্রত্যেকে লিখবে। এটা তোমরা বাড়ির কাজ হিসাবে করবে, তারপর তোমরা ছবি তুলে আমাদেরকে পাঠাবে। এই বানানগুলো ওই খোপের মধ্যে ঢুকিয়ে পরিষ্কার করে লিখে ছবি তুলবে, তারপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো। তাহলে আজকে তোমাদের এইটুকু থাক, আবার পরবর্তী পর্যায়ে তোমাদের সঙ্গে দেখা হবে।